আল্লাহ পাক কইর ইবলিস দেখ তাকা দেখ আমার পয়গম্বর এত বড় বিপদের খবর এরপর আমি আল্লাহকে ভুলে না আমি আল্লাহকে ভুলে না বাইরে যা বলতেছি একটু দিলের কান দিয়া কথাগুলি শুনুন আমার আপনার বিপদ কিন্তু এর চেয়ে বড় না বরং অনেক হালকা বিপদ আমার আপনার উপরে আসে অনেক সময় আমরা বিপদে পড়ে একদম হায় হুতাশ করে ফেলি আল্লাহর নাশুকরি করে ফেলি বিপদে পড়ছে অসুস্থ হইছে এখন আর তারে মসজিদে পাওয়া যায় না 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 এমনটা তুমি কইরো না আল্লাহর গোলাম বিপদ যিনি দেয় উদ্ধার করে কে যে আল্লাহ বিপদ দেয় সেই আল্লাহই উদ্ধার করে ঠিক না আর কারো কাছে গিয়া কোনো লাভ নাই মুশকিল কুশাহ একমাত্র কে কোন দয়াল বাবা কিবলা বাবা খাজা বাবা জটাশা ল্যাংটাশা কোনো বাবাই পারে না বিপদ থেকে উদ্ধার করার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিক কে আল্লাহ এই ইয়াকিন আছে তো আজ আজ আসতে কেন কোন আসেন নাকি কেউ অসুবিধা দিতেছে অসুবিধা হইতেছে সাবধান মনে রাখবা আমরা মায়ার নবী রহমতের নবী রওজা শরীফ জিয়ারত করি মদিনা শরীফ যারা গেছেন দেখবেন নবীজি রওজা শরীফ জিয়ারত করছেন জিয়ারত করে আপনি মোনাজাত উঠাইছেন এখন চাইতেছেন আপনি বিপদ আপদ আছে এগুলো আল্লাহর কাছে চাইবেন হাত উঠাইছেন আমাদের চোখের সামনে আমরা দেখছি নবীজি রওজার পাশে গিয়া নবীরে সালাম দিয়া জিয়ারত করে হাত উঠাই দিছে রওজার দিকেই সাথে সাথে ওই এলাকার সৌদি পুলিশরা সৌদি মুতু যারা আলেম উলামা যারা তারা আয়েশা অত্যন্ত আদবের সাথে তার দেহটারে ঘুরায় দেয় মুনাজাত করা অবস্থায় আরবিতে কয় ভাই এই জায়গা নবীকে শুধু সালাম দেওয়া তোমার দায়িত্ব চাওয়ার জায়গা রওজা না চাওয়ার জায়গা হলো বাইতুল্লাহ জোরে কান সুবহানাল্লাহ চাওয়ার জায়গা কোথা বাইতুল্লাহ চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে নবীকে সালাম দাও তোমার সালাম নবী শুনছেন তোমার সালামের জবাবও নবী দিছেন এইবার চাইবা যা নবীর কাছে না চাইবা আল্লাহর কাছে আর আমি আপনাকে দয়াল বাবার কাছে বাবা বাবা বাচ্চা হয় না বাচ্চা হয় না খালি মাইয়া হইতেছে পোলা হয় না হাই 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 সিলেট দরগা যায় গা বাচ্চার লাগি গে আমি একবার সিলেট দরগা গেছি গিয়া দেখি এক মহিলা কাফর সরাইয়া ফেট দিয়া দরগাত গসাইতেছে নাউজুবিল্লাহ আসতে কইছেন না কেন দরগাওয়ালার কোনো ক্ষমতা আছে পেটে বাচ্চা দেওয়ার এজন্য আল্লাহ নবী বলেছেন ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা এমন এক জমানা এমন এক যুগ আসবে যেই যুগে সকালে হবে মুমিন বিকালে হবে কাফির আল্লাহ আমাদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করুন সবাই বলি আমিন আল্লাহ পাক রাব্বুল আলামিন কই প্লিজ তাহলে তুই বুঝে দেখতে চাস বলে দেখতে চাই ইবলিস কয় আল্লাহ ছয়টা সন্তান নেওয়ার পরেও তোমার পয়গম্বর তোমাকে কেন ডাকে জাননি গো মালিক কেন ডাকে আল্লাহ বলে কেন ইবলিস কয় এখনো তার চারটা স্ত্রী আছে যেই লোকটার চারটা স্ত্রী আছে তার আবার টেনশন কিসের ছয়টা ছেলে গেলেও কোনো অসুবিধা নাই ছেলে জন্ম নেওয়ার এখনো সুযোগ আছে কারণ চারটা বউ আছে টেনশন কের আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় ইবলিস তাহলে দেখতে চাস বলে দেখতে চাই চারটা স্ত্রীর ভিতরে একজন স্ত্রী ছিলেন আইয়ুব নবীর খেদমতি যার নাম ছিল বিবি রহিমা আর তিনজন তারা এক জায়গায় ছিলেন ঘুমন্ত এই তিনজন বিবি একসাথে তারা মারা গেলেন নবীর কাছে খবর আসলো আপনার তিনজন বিবি একসাথে দুনিয়া থেকে বিদায় এরপর মায়ার নবী আইয়ুব নবী আল্লাহর না শুকরি করে না গো এই কথা মুখ দিয়ে কয় না মালিক আমারে নবী বানাইয়া লাভ হইল কি এত বিপদ তুমি আমারে দিতেছ তাহলে আমার নবুয়তি পাইয়া লাভ হইল কি তোমার গোলামি কইরা লাভ হইল কি একবারও তিনি বলেন না তিনজন বিবির মৃত্যু সংবাদ পাওয়ার পর নবী আল্লাহর শুকরিয়া আদায় করে ও আমার মা বোনেরা খেয়াল করে শোনো গো মা তোমার আমার বিপদ এর চেয়ে বড় নয় সমান নয় এর চেয়ে হাজার গুণ ছোট এর চেয়ে হাজার হাজার গুণ ছোট
ছোট্ট বাচ্চারা মারা গেছে, কলিজার টুকরা সন্তান তোমার মারা গেছে, না 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 শুকরি করবা না। নাবালিক অবস্থায় যার বাচ্চা মারা যায়, ওই বাচ্চাগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বাপ মার জন্য বহুত বড় সুপারিশকারী বানায়। বাচ্চাগুলি আল্লাহর কাছে ডাক দেয়া কয়, মালিক, ও মালিক, তুমি আমার দুনিয়াতে পাঠাইছো, পাঠানোর সময় আমার মা কত কষ্ট করছে, জান বের হয়ে যায় অবস্থা, এরপরে আমি দুনিয়াতে আসলাম, এত কষ্ট আমি মাকে দিলাম, কিন্তু মার কোনো খেদমত আমি করতে পারলাম না, আমার মার ঋণ আমি শোধ করতে পারলাম না, আল্লাহ আজ যদি তুমি আমাকে জান্নাতে দিতে চাও, আমার মা বাবা সারা জান্নাতে যাইমো না, হয় আমার বাপ মার সাথে জাহান্নামে দিয়ে দাও, হয় আমাকে আমার বাপ মার সাথে জাহান্নামে দিয়ে দাও, নতুবা আমার সাথে আমার বাপ মার জান্নাতে দিয়ে দাও, আমি আমার মা বাবা সারা থাকবো না। আল্লাহ তুমি আমার দুনিয়াতে পাঠাইছো, আমার মা আমার বাবা আমার উপর কি পরিমাণ ঋণ, আমি তো ঋণ শোধ করার সুযোগ পাই নাই, দিছো না। আজ হাসরের মাঠে যদি আমাকে জান্নাত দিতে হয়, বাপ মা সারা জান্নাতে যাইমো না, রব্বুল আলামিন তখন বলে, বান্দারি, আমি আল্লাহর আদত হচ্ছে জাহান্নামীকে জান্নাতে দেওয়া, কিন্তু কোনো জান্নাতিরে জাহান্নামে দেওয়া এটা আমার আদত না। বান্দা তুমি তো জান্নাতি, তোমাকে আমি জাহান্নামে দিতে পারি না, ঠিক আছে নাও তোমার সুপারিশে বাপ মারেও জান্নাত দিয়া দিলা। এজন্য বাবা সবর কর সবর, মা সবর কর সবর, এই বাচ্চাটা তোমার জন্য জান্নাতে যাওয়ার উসিলা হবে, জান্নাতে যাওয়ার উসিলা হবে, শুধু মুখ দিয়া এমন কোন কথা বইল না যেই কথার কারণে ঈমান চলে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়, এমন কথা বইল না, এমন কথা বইল না, আল্লাহর দোহাই তুমি এমন কথা বইল না, মৃত্যু সংবাদ শুনছো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কয়া তুমি দোয়াটা পড়ো, এই দোয়ার অর্থই হলো আল্লাহ শিখাইয়া দিছে, বান্দারি যখনই কোনো বিপদ মুসিবত তোমার আসবে তখনই তুমি এই দোয়াটা পড়ো, মানুষের জীবনের সবচেয়ে বড় মুসিবত হলো মৃত্যু সংবাদ, এই জন্য এই দোয়াটা আমরা পড়ি, এর অর্থ হলো, অর্থ হলো বান্দা, এর অর্থ হলো কি জানেন, আমি যখন বলি, আমি যখন বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর অর্থই হলো ভাইরে তুমি যাও, আমি তোমার পিছনে আসতেছি। বাবা যদি ছেলের মৃত্যুর সংবাদ পায়া কয় ইন্না লিল্লাহ, আল্লাহ আমরা সবাই তোমার, বাবা তুমি যাও, আমরা সবাই এক পথের পথি, তুমি আগে যাও আমি তোমার পিছনে আসতেছি, কেউ থাকার জন্য আসি নাই রে আল্লাহর গোলাম, কেউ থাকতে আসি নাই, থাকবার চেষ্টা করেও থাকা যায় না, যেতেই হবে যেতেই হবে। এজন্য সন্তানের মৃত্যু সংবাদ শোনার পরও তুমি না শুকরিমূলক কথা বইল না, আপনজন প্রিয়জনের কোন মৃত্যু সংবাদ শুইন না শুকরিমূলক কথা বইল না। আইয়ুব আলাইহিসসালাম যখন তিনি তার তিনটা বিবির মৃত্যু সংবাদ পাইলেন, এরপরও তিনি একবারের জন্য না শুকরি করলেন না, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক কয়, এরে ইবলিস তাকায় দেখ আমার পয়গম্বর, এত বড় বিপদেও আমি আল্লাহকে ভুলে না। ইবলিস কয়, মালিক জাননি কেন, কেন ইবলিস কয়, সম্পদ নিয়ে গেছো, রাজত্ব নিয়ে গেছো, ছেলে নিয়ে গেছো, বিবি নিয়ে গেছো, এরপরও তোমারে কেন ডাকে জাননি, কারণ হলো তারে তুমি এখনো সুস্থ রাখছো, কি কয়, এখনো তারে সুস্থতার নিয়ামত তুমি তারে দিয়া রাখছো, দেহটা তার পুরাপুরি সুস্থ, যার দুইটা হাত আছে সে কোনো গরিব না, যার দুইটা পা সুস্থ আছে সে গরিব না, সে গরিব হতে পারে না, অসহায় হতে পারে না, সুস্থ দুইটা হাত যার আছে সে কোনো দিন অসহায় না, ঠিক কিনা, জোরে কম, সুস্থতার নিয়ামত তুমি দিয়া রাখছো, সুস্থ বানায় দেখো, তোমাকে ভুলে যাবে আর তোমার নাম নিবে না,
আল্লাহ পাক রব্বুল আলামিন কয় তাহলে তুই বুঝি দেখতে চাস বলে দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার আইয়ুব আলাইহিস সালামের শারীরিক অসুস্থতা আল্লাহ ফালায় দিলেন সারা শরীরের প্রতিটা পশমের গোড়া গোড়া ফুসকা উঠে গেল এই ফুসকার ভিতরে পোকা জন্ম নিল সারা শরীরের এমন কোন পশমের গোড়া নাই যেই গোড়া দিয়ে ফুসকা উঠে নাই একটা পোকা জন্ম নেয় নাই সারা শরীরের মধ্যে দুর্গন্ধ ছড়াইতে লাগলো শরীর পচে গেছে আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব আল্লাহর কাছে ডাক দিয়া কয় মালিক সমস্ত শরীর যদি আমার পোকায় খায় আমার কোনো আপত্তি নাই যদি তুমি খুশি থাকো আমিও খুশি কিন্তু মালিক আমার জিহ্বাটা তুমি পোকা দিয়ে খাওয়ায়ও না কারণ এই জিহ্বা দিয়ে আমি সকাল সন্ধ্যা তোমাকে আল্লাহ কোয়া ডাক দেই আল্লাহ কোয়া ডাকি আমার কোনো কষ্ট লাগে না আল্লাহু আকবার এই আল্লাহ নামের ভিতরে এত মজা এত মজা এত মজা আল্লাহ পুরা দেহটাও যদি পোকায় খায় আমার জিহ্বাটা তুমি পোকা দিয়া খাওয়ায়ও না এই জিহ্বা দিয়া নবী আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে মানুষেরা কয় ও রহিমা তাড়াতাড়ি করে তুমি স্বামী নিয়ে এলাকা ছেড়ে ভাগো আমরা কেউ তার দুর্গন্ধে টিকতে পারি না রহিমা তুমিও যদি পারো বাপের বাড়ি চলে যাও আল্লাহর নবী সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা তিনিও সাধারণ কোনো মহিলা ছিলেন না তিনিও একজন বাদশাহী পরিবারের মেয়ে তিনিও একজন নবী পরিবারের মেয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের ছেলের ঘরের নাতিন ছিলেন অতএব যেমন ছিলেন সুন্দরী তেমন ছিলেন নবী পরিবারের কন্যা আবার ছিল বাদশাহীও এত কিছু থাকার পরও যখন আপনজন মানুষেরা কয় রহিমা তাড়াতাড়ি আইয়ুবকে চাইরা তুমি ভাগো রহিমা কান্দে কয় তোমরা কি কও গো আমার স্বামী যদি রাজি থাকে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান আমি হব আর যদি আমার স্বামী নারাজ থাকে আমার আমল লইও জান্নাত পাব না স্বামী যদি রাজি থাকে আল্লাহ পাক মহিলাকে জান্নাত দেয় আল্লাহ নবী রহমতের নবী বলেন কোন স্বামী যদি মারা যায় এই অবস্থা সে তার স্ত্রীর উপরে খুশি ছিল এই স্ত্রী মরতে দেরি আল্লাহর তৈরি জান্নাত পাইতে দেরি হবে না অথবা কোন স্ত্রী যদি আগে মারা যায় আর স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে নবী বলেন মরতে দেরি জান্নাত পাইতে দেরি নাই সুবহানাল্লাহ জোরে কোন এজন্য মায়ার নবী দয়ার নবী বলেন মহিলাদের জন্য নবী বলেন মা বোনদের জন্য আমার নবী বলেন চারটা জিনিসের হিসাব যদি কোনো মহিলা আল্লাহকে দিতে পারে আল্লাহ পাক তার জন্য জান্নাতের সবগুলি দরজা আল্লাহ ওপেন করে দিবে আর বলবে যে কোনো জান্নাত দিয়ে তুমি ঢুকো আইয়ুমা ইমরাতিন ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা এক নম্বরে নবী বলেন নামাজের হিসাব যদি আল্লাহর কোনো বান্দি আল্লাহকে দিয়ে দেয় দুই নম্বরে রোজার হিসাব যদি আল্লাহকে দিয়ে দেয় তিন নম্বর হলো সে তার সতীত্ব যদি হেফাজত করে পর্দা যদি সরি পর্দা মাইনা চলে চার নম্বর হলো যদি সে স্বামীর খুশি রাখে স্বামীর কথা মতো চলে মায়ার নবী দয়ার নবী বলেন এই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে কেউ তারে বাধা দিবে না এজন্যই মায়ার নবী বলে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ পুরুষের তুলনায় মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ কারণ মহিলাদের হিসাব হলো কম মাত্র চার কাজের হিসাব একজন পুরুষের চার কাজের হিসাব শুধু নয় অনেকগুলি হিসাব একজন পুরুষকে দেওয়া লাগবে কেমনে তুমি সংসার চালাইছ কেমনে আয় করছো কেমনে ব্যয় করছো সমাজের মানুষের সাথে কেমনে চলছ প্রতিবেশীর হক তুমি আদায় করলা কিনা জুম্মার নামাজে গেছো কিনা জিহাদের ডাক আসলে জিহাদে গেলা কিনা হিসাব কিতাব অনেকগুলি দেওয়া লাগবে অনেক পুরুষকে দেওয়া লাগবে কিন্তু মহিলার উপরে এত কোনো প্রশ্ন নাই ঘরে টাকা কেমনে আসলো কেমনে ব্যয় হলো আল্লাহ কোনো মহিলাকে আল্লাহ জিগাবে না জিগাবে পুরুষকে এজন্যই মায়ার নবী বলেন মহিলারা দুনিয়াতে আল্লাহর ওলি হওয়ার লাইনে আল্লাহর ওলি হওয়ার লাইনে পুরুষের চেয়ে অর্ধেক পথ আগায়া থাকে অর্ধেক পথ আগায়া থাকে পুরুষ যদি একশো মার্কের মধ্যে একশো মার্কই কামাই করতে হয় পুরুষের আল্লাহর ওলি হওয়ার জন্য কিন্তু মহিলাকে আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন 100 মার কামাই করতে আল্লাহ বলে না, আল্লাহ কয় মহিলাদেরকে মা বোনেরা, আল্লাহর নবী জানাইছেন তুমি মাত্র 50 মার কামাই করবা, আর 50 নাম্বার আল্লাহ তোমাকে দয়া কইরা দিয়া দিছে। শুধু মহিলা হওয়ার কারণে আল্লাহ মহিলাকে নিজে দয়া কইরা 50 নাম্বার দিয়া দিছে জন্মসূত্রে, আর বলছে তুমি আর বাকি 50 নাম্বার কামাই করো, মাত্র 4 কাজের হিসাব দাও। এরপর নবী বলেন জাহান্নামে আমি মহিলাদেরকে বেশি দেখেছি, জান্নাতে যাওয়া মহিলাদের জন্য সহজ। এরপর নবী কয় মেরাজের রজনীতে আমি জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি দেখছি। ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, মেরাজের সফর থেকে নবী আসার পরেই মহিলাদেরকে ডাক দেয়া, নবী বলেন মা বোনেরা কোথায় আছো, তাড়াতাড়ি করে তোমরা জমা হও, কারণ তোমাদের জন্য খারাপ খবর, আমি জাহান্নামে তোমাদেরকে বেশি দেখছি। অতএব তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় মা বোনদেরকে। মায়ার নবী বলছেন তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে দান করো, আল্লাহর গুসা থামাও। আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহর গুসা থেমে যায়, আল্লাহর রাগ থেমে যায়, আল্লাহর গুসার মধ্যে পানি ঢালা হয় যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে। এজন্য নবী কয় মহিলারা বেশি বেশি করে দান করো, শাড়ি তোমার পাঁচটা আছে একটা শাড়ি গরিবরে দিয়া দেও, নামাজ পড়তে পারে না আল্লাহর এক বান্দি কাপড় নাই, তোমার তো পাঁচটা ছয়টা ব্রিফ কিসের ভিতরে এমনি পড়ে আছে গো আল্লাহর বান্দি, ঈদে আর শাড়ি কেনার দরকার নাই, ঈদের দিনে ব্রিফ কিস কইলা নতুন শাড়িটা একজন গরিবকে দান করো। নবী বলেন এইভাবে মা বোনরা যদি দান সৎকা বাড়ায়, আমি নবী বললাম তার আর জাহান্নামে যাওয়া লাগবে না, আল্লাহ জান্নাতের মেহমান বানাবে, ঠিক কিনা? রহিমা তুমি চলে যাও, তিনি বলেন না, তোমাদের নাকে দুর্গন্ধ লাগলো, আমার স্বামীর গায়ের দুর্গন্ধ আমার নাকে লাগে না, আমি দুর্গন্ধ টের পাই না, আমার স্বামীর খেদমত সেরে আমি কোথাও যাব না। ও আমার মা বোনেরা একটু খেয়াল করে শুনো, স্বামীর খেদমত কেমনে করতে হয়, স্বামীরে খুশি করার দ্বারা আল্লাহ তোমার উপর খুশি হয়, আল্লাহ আকবার জোরে কর, কিন্তু সেটা হালাল পথে হারাম পথে নয়। স্বামী যদি কয় মার্কেটে চলো বুরকা সারা, এটা তুমি স্বামীর সাথে প্রোডাকশন করো, তুমি কইরো স্বামী গো বুরকা সারা বেপর্দায় আমাকে তুমি বের কইরো না। স্বামী যদি কয় আমার দোস্ত আইছে তুমি চা লইয়া যাও, তুমি পরিষ্কার বইলা দিও, স্বামী গো তোমার দোস্তের সামনে যাওয়া আমার জন্য হারাম, ঠিক না? শহরে আছে, গ্রামে একটু কম, শহরে তো ও আল্লাহ, দোস্ত যদি আয়, ফ্রেন্ড যদি আয়, তাহলে ম্যাডাম গেসা দে, হাই 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 হাই। এই সমস্ত পুরুষদের রুচি, এটা যে কি পরিমাণ ফসা হইছে, এরা যে কেমন ফসা আর দুর্গন্ধ এদের রুচির মধ্যে, নিজের বউটারে যখন পরপুরুষের সামনে ইচ্ছা করে পাঠায় অবাক লাগে, বের হইছে নিজের স্ত্রীরে বেপর্দায় লইয়া বের হইছে, তার ভালো লাগে, তার স্ত্রীরে দেখিয়া আরো দশজনে কইতেছে ও খুব সুন্দর, তার ভালো লাগে। এই ধরনের মানুষ এর রুচি ভালো না ফসা? জোরে কন, এটা গান্দা, এই রুচিটা কি, এটা গান্দা, গান্দা রুচি। আমার স্ত্রীকে নিয়ে কেউ ভাববে, আমার মেয়েটারে নিয়ে কেউ কল্পনা করবে আর আমার কাছে ভালো লাগবে, এই যদি হয় কোনো বাবার অথবা কোনো স্বামীর ইচ্ছা, তাহলে বলতে হবে যে এর রুচি শুধু ফসানা, গান্দা রুচি, দুর্গন্ধ ধরছে। এবং হাসরের মাঠে আল্লাহর আদালতে সে যত বড় হাজি হোক, যত বড় নামাজি হোক, আল্লাহর আদালতে সে ধরা খেয়ে যাবে তার স্ত্রীকে বেপর্দায় চালানোর কারণে, মেয়েকে বেপর্দায় চালানোর কারণে, অধীনস্থ বোনকে বেপর্দায় চালানোর কারণে। এই ভাই, এই বাবা, এই স্বামী আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াবে, আল্লাহ বলবে তোমার নামাজ লইয়া তো তুমি জান্নাতে যাওয়ারই কথা, আগে স্ত্রীর হিসাব দাও, স্ত্রীরটাও তোমার হিসাব দিতে হবে, মেয়ের হিসাবটা আগে বুঝাও, বোনের হিসাবটা আগে বুঝাও, এরপরে তোমার হজ লইয়া, তোমার নামাজ লইয়া তুমি জান্নাতে যাও, সম্ভব? এজন্য ঘরের মেয়ে, ঘরের স্ত্রী, ঘরের বোনদের ফর্দার মধ্যে রাখা দরকার আছে নি না নাই?
আসেনি না নাই আল্লাহ নবী রহমতের নবী বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খাম ওয়াল আক ওয়াদ দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায় তিন ব্যক্তির জন্য মুদমিনুল খাম যে মদ খায় ওয়াল আক যে বাপ মার অবাধ্য তার জন্য জান্নাত হারাম তিন নম্বরে নবী বলেন ওয়াদ দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খুবুস ওই পুরুষ যে পুরুষ তার ঘরে ইসলাম বিরোধী কাজ হইতেছে দেখার পরেও বাধা দেয় না ঘরের অধীনস্থ মানুষগুলি আল্লাহকে नाराज করতেছে মেয়েটা বেপর্দায় বের হয় বাবা দেখে এরপরও বাধা দেয় না স্ত্রী বেপর্দায় ঘুরে এরপরও বাধা দেয় না ঘরের মধ্যে নাচ গান চলে ঘরের মধ্যে আল্লাহকে नाराज করার অনুষ্ঠান চলে এরপরও যে অভিভাবক বাধা দেয় না নবী বলেন সে পুরুষ দায়ুস সে হলো পুরুষ দায়ুস তার জন্য জান্নাত হারাম তার জন্য কি জান্নাত সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামর ওয়াল আক ওয়াদ দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খুবুস আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাম এজন্য সাবধান আমরা যারা অভিভাবক আমার নামাজ লইয়েই যাবে জান্নাতে চলে যেতে পারবো মোটেও না মোটেও না ঘরের হিসাব আমাকে দেওয়া লাগবেই লাগবে অধীনস্থ মানুষের হিসাব আমাকে দিতেই হবে আমি যদি নামাজি হই ছেলেটাকে নামাজি বানানোর চেষ্টা করতে হবে আমি যদি পর্দা মানি স্ত্রীটাকেও পর্দার ভিতরে রাখতে হবে ঠিক কিনা ভাই আইয়ুব আলাইহিস সালাম ওনাকে ছাড়তে রাজি না বিবি রহিমা এলাকার মানুষেরা কয় রহিমা তাহলে তুমি এলাকা ছেড়ে দাও এই এলাকায় থাকলে আমরা থাকতে পারবো না কই তুমি যাইবা তুমি তাড়াতাড়ি যাও বিবি রহিমা স্বামীকে নিয়ে তিনি ধরে ধরে সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম তিনি তো হাঁটা চলাও করতে পারেন না স্ত্রীকে ধরে ধরে তিনি ঘর থেকে বের হয়ে যাচ্ছেন রে যুবু যেই মানুষটা ছিলেন এক সময় এই এলাকার বাদশাহ এই এলাকার রাজা কোনো কিছুর অভাব তার ছিল না আজ তার ঘরে পর্যন্ত জায়গা হয় না ঘর থেকে বের হয়ে যাইতে হচ্ছে এলাকার মানুষ প্রতিবেশী কেউ তারে থাকতে দেয় না রাস্তায় চলে গেলেন স্বামীকে নিয়া পতিকেরা কয় রহিমা রাস্তায় তুমি থাইকো না আমরা এই রাস্তা দিয়ে হাঁটাচলা করি যদি রাস্তায় তুমি অবস্থান করো আমরা দুর্গন্ধের কারণে রাস্তা দিয়ে হাঁটতে পারি না আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে বিবি রহিমা তিনি চলে গেলেন মাঠে মাঠে চলে যাওয়ার পর কৃষকেরা দৌড়ায় আসছে কৃষকেরা আয়া কয় রহিমা গ এখানে মাঠে যদি অবস্থান করো তাহলে আমরা কামকাজ করতে পারবো না তুমি অন্যত্র কোথাও চলে যাও তামাম পৃথিবীটা যেন ছোট হয়ে আসলো যেই মানুষটা এই এলাকার এক সময় রাজত্ব করতেন আজ তার কোথাও জায়গা হয় না রে ঘরে জায়গা নাই রাস্তায় জায়গা নাই মাঠেও জায়গা হয় না আল্লাহর বান্দি স্বামীকে নিয়ে তিনি জঙ্গলের দিকে রওনা দিলেন জঙ্গলের কাছে যায় দেখেন একটা ডাস্টবিন এলাকার মানুষেরা এই জায়গায় এই ময়লা ফালায় এই ডাস্টবিনের কাছে অনেক দুর্গন্ধ ডাস্টবিনের দুর্গন্ধ বেবি রহিমা মনে মনে ভাবতেছে স্বামী গ ও স্বামী কোথাও তো জায়গা হয় না কেউ থাকতে দেয় না বসতে দেয় না আমার তো মন বলে এই ডাস্টবিনের কাছে আমরা থাকার অবস্থান করি কারণ এই জায়গা দিয়া ডাস্টবিনের দুর্গন্ধের কারণে কেউ আসে না কেউ যায় না অতএব যদি আমরা এই জায়গায় অবস্থান করি কেউ সরাবে না স্বামীকে নিয়ে ডাস্টবিনের কাছে তিনি থাকার ব্যবস্থা করলেন এই জায়গায় তিনি থাকবার ব্যবস্থা করলেন স্বামী তিনি তো আল্লাহর পয়গম্বর তিনি তো শুয়ে থাকেন এরকম কোনো রকম একটা ঝুপড়ির মতো বানাইয়া স্বামীকে নিয়ে তিনি এই জায়গায় থাকেন ভাইয়েরা বন্ধুরা দিনের বেলা মানুষের এলাকায় যায় তিনি কাজ করেন কাজের বিনিময়ে তিনি কিছু খাবার সংগ্রহ করেন স্বামীর জন্য এলাকার মধ্যে যান কামকাজ কইরা কিছু খানা হালুয়া পাকা স্বামীকে খাওয়ার চামচ দিয়া খাওয়াইতে পারেন না চামচটা যদি টুটে লাগে পয়গম্বর চিৎকার করে হাওমা করে কান্দা উঠে
কারণ টুটটা পর্যন্ত নাই পুকায় খায়া শেষ করে ফেলছে, দাঁতের জামিটা পর্যন্ত নাই পুকায় খায়া শেষ করে ফেলছে, যদি চামচ দিয়া খাওয়ান তাহলে ব্যথা পান ব্যথা পান, হাতও তিনি লাগাইতে পারেন না, একদিন হাত লাগাইছেন আঙ্গুলের নখটা জুই যেই মাত্র এইটু জামির মধ্যে লাগছে, নবী চিৎকার করে উঠছেন, সাথে সাথে বিবি রহিমা চোখ দিয়ে পানি জড়ায় কান্দের কই স্বামী গ কেমনে খাওয়াবো গো স্বামী, এই বইলেই তিনি তার জিব্বাটা বের করলেন, বিবি রহিমা জিব্বাটাকে তিনি বের কইরা জিব্বাটার মধ্যে হালুয়া লইয়া এই জিব্বারে চামচ বানাইয়া স্বামীর মুখের ভিতরে হালুয়া ঢুকায় দেন। ও আমার মা বোনেরা একটু খেয়াল করে শুনো, স্বামীর খেদমত কাকে বলে গো মা, কেমনে আল্লাহকে রাজি করা যায়, কেমনে আল্লাহরে খুশি করা হয়, নিজের জিব্বাটারে চামচ বানাইয়া এই জিব্বা দিয়া হালুয়া স্বামীর মুখের ভিতরে ঢুকান, একদিন জিব্বার মধ্যে একটা পোকায় কামড় মারছে, হঠাৎ করে বিবি রহিমা চিৎকার দিয়া যন্ত্রণায় মাটিতে পড়ে গেছেন, আর তিনি ডাক দিয়া কান্দেন আর বলেন স্বামী গো একটা পোকার কামড় আমি সইতে পারলাম না, এতগুলি পোকার কামড় আপনি কেমনে সইতেছেন গো স্বামী, কেমন করে আপনি সইতেছেন, কেমন করে সইতেছেন, বাইরে তেরোটা বৎসর এইভাবে চলে গেল, এই ডাস্টবিনের পাশেই তেরোটা বৎসর হয়ে গেল, তেরো বৎসরের মাথায় যখন পোকায় তার জিব্বার মধ্যে কামড় মারল তখন তিনি আল্লাহর কাছে বলতেছেন স্বামী গো ও স্বামী তেরোটা বৎসর হয়ে গেছে তুমি এইরকম অসুস্থ, আমিও মানুষের বাড়ি থেকে কাম কইরা কইরা তোমার খানার ব্যবস্থা করি, এমন পোকা যন্ত্রণা পোকার কামড় সোহা যায় না, ও স্বামী একটু আল্লাহর কাছে বলো না আল্লাহ যেন তোমার এই বিপদ দূর করে, আল্লাহ যেন তোমার সুস্থ করে দেয়। এই কথা বলা মাত্রই আইয়ুব আলাইহিস সালাম কয় না গো বিবি আমি এমন কথা আল্লাহর কাছে বলতে পারবো না, কারণ হলো আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে রে আইয়ুব 70 বছর পর্যন্ত আমি আল্লাহ তোমার সুস্থ রাখলাম, অসুস্থ হইছো মাত্র 13 বছর, এখনো তো 70 বছরের সমানে সমানে হয় নাই, এখনই বুঝি তুমি অস্থির হয়ে গেছো, কি জবাব দিব গো রহিমা কি জবাব দিব, 70 বছর যদি হয় তারপরে আল্লাহর কাছে বলবো মালিক সুস্থতা আর অসুস্থতা সমানে সমানে হইছে, আল্লাহ তুমি আমাকে এখন সুস্থ করে দাও, 70 বছরের আগে আমি আল্লাহকে বলতে পারবো না। একবার গেলেন মানুষের বাড়িতে কাম নাই কাম নাই পান না, স্বামীর জন্য কেমন করে তিনি খানার ব্যবস্থা করবেন, শেষ দেয়া দিচ্ছি বেশি না আর মাত্র 2 মিনিট, একজন মহিলার বাড়িতে গেলেন ইহুদি মহিলা, যা বলেন চাচি একটু খানার ব্যবস্থা আসেনি, মহিলায় কয় না না কিছুই নাই দেওয়ার মতো কিছুই নেই, আল্লাহর বান্দি বিবি রহিমা কয় চাচি গো আমার স্বামী একজন আল্লাহর পয়গম্বর অসুস্থ কুষ্ঠরোগী তার সারা শরীর পচে গেছে, আমি তার জন্য একটু খানার ব্যবস্থা করি গো চাচি, একটু খানা দাও নতুবা কোনো কাম আসেনি আমার কাম দাও, ইহুদি মহিলা কয় না আমার বাড়িতে কোনো কাম কাজ কিছুই নাই, কিছুই নাই দেওয়ার মতো কিছুই নাই, তুমি চলে যাও কাজ কাজ দেওয়ার মতো কিছুই নাই, তিনি বলেন চাচি তাহলে একটু দেও না হালুয়া একটু পাকাইছো দিলে তো আমার স্বামীরে খাওয়াইতে পারি, মহিলায় কয় দিতে পারি বদলা লাগবে, কয় বদলা দেওয়ার তো কিছুই নাই, ইহুদি মহিলা কয় তোমার চুলটা অনেক লম্বা একটু চুল যদি তুমি আমার কাইটা দাও তাহলে তোমাকে বিনিময়ে দিতে পারি, আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম তিনি তো ওই জায়গায় চুপড়ির মধ্যে আল্লাহ আল্লাহ জিকির করে, ভাইরা বন্ধুরা এইদিকে বিবি তিনি বলতেছে নাগো নাগো চাচি চুল দেওয়া যাবে না, আমার চুলটা লম্বা হলো এই চুলটাকে আমার স্বামী লাঠি বানাইয়া বসা থেকে তিনি দাঁড়ায়, আমার স্বামী চুল ধরে ধরে দাঁড়ায় চুলটা আমি দিতে পারবো না, ইহুদি মহিলা কয়ে তাহলে ভাগো আমার কাছে কিছু নাই, বাধ্য হয়ে তিনি কিছু চুল দিয়া দিলেন, এইদিকে ইবলিস সুযোগ পাওয়া গেছে, ইবলিস আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালামের কাছে মানুষের বেশ ধরে আইসা বলতেছে নবী গো জানেন নি আপনার বিবি রহিমা কেমনে আপনার জন্য খানার ব্যবস্থা করে, বলে কেমনে কয় আমাদের এলাকাতে যায় চুরি কইরা কইরা আপনার জন্য খানা নিয়ে আসি,
আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা আইয়ুব কয় অসম্ভব, এটা হতেই পারে না, আমার বিভিন্ন বিপরিবারের মেয়ে এটা করতেই পারে না, জান যাবে তবুও চুরি করবে না, কয় যদি বিশ্বাস না কয়। আসার পরে তার চুলটা দেখেন, আজকে চুরি করতে যায় এক জায়গায় ধরা পড়ে গেছে, এজন্য তার চুল কাইটা দিছে, নাউজুবিল্লাহ। আইয়ুব আলী ইসলাম কয় যদি এমনই হয় তাহলে তারে আমি 80টা দুররা মারব। তিনি আসছেন, আসার পরে তাকাইছেন, তাকায় দেখেন চুল কাটা, তখন তো বুঝছেন তুমি তাহলে চুরি করে আমার জন্য খানা আনো নাকি। বলে আল্লাহর নবী গো খোদার কসম আমি এমনটা করি নাই, আমি এমনটা করি নাই। তাহলে কে বলছে? মানুষের সুরত ধরে একজন আসছিল, সে তো ইবলিস। জিব্রাইল আলাইহিসসালাম আয়া কয় নবী গো ও ইবলিস আপনার স্ত্রীর ব্যাপারে সন্দেহ করবেন না, সে যা বলছে এটাই সত্য। তাহলে কসম পুরা করবেন কেমনে? 80টা কঞ্চি হাতে নিয়ে একবার স্ত্রীর গায়ে আঘাত দিয়া দেন, কসম পুরা হয়ে যাবে। ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইছে, জিব্রাইল যাও তো আমার আইয়ুবকে যে সালাম দাও। জিব্রাইল আমিন এসে সালাম দিছে, নবী সালামের জবাব দিতে একটু দেরি হয়ে গেছে। জিব্রাইল আলমিন কয় নবী গো আপনি যদি সালামের জবাব দিতে দেরি করেন উম্মতে করব কি, উম্মতে করব কি? তখন আইয়ুব আলাইহিস সালাম কয় ভাই জিব্রাইল আমি জবাব সাথে সাথেই দিতে চাইছিলাম, কিন্তু ওই মুহূর্তে আমার জিব্বার মধ্যে একটা পোকা মাত্র উঠছে খানা খাওয়ার জন্য। আমি চিন্তা করলাম যদি আমি এখন জিব্বাটা নাড়া দেই জবাব দিতে যাইয়া পোকাটা মাটিত পড়ে যাবে, হাসরের মাঠে যদি পোকা আল্লাহর কাছে বিচার দেয় আল্লাহ পাঠাইছিলা তোমার নবীর কাছে খানার জন্য, আমার খাইতে দেয় নাই মাটিতে ফেলাইয়া দিছে, এই ডরে আমি সাথে সাথে জবাব দেই নাই, পোকাটা যখন আমার জিব্বা থেকে সরছে তখন আমি সালামের জবাব দিছি। আল্লাহ কয় জিব্রাইল কেমন জবাব পাইছো? আল্লাহ এই জমিনে এত সুন্দর জবাব আল্লাহ আমি জিব্রাইলের মনে পড়ে না আর কেউ দেয়। আল্লাহ তুমি রহম করো তোমার নবীর উপর। আল্লাহ কয় তাহলে আমার নবীরে কও হাঁটু দিয়ে নিজের পা দিয়ে যেন মাটিতে আঘাত করে, পায়ের গুড়ালি দিয়ে যেন আঘাত করে, আঘাত করে। জিব্রাইল কয় নবী গো পায়ের গুড়ালি দিয়ে আঘাত করেন? বলে আমার তো গুড়ালিই নেই। বলে যা আছে তা দিয়ে আঘাত করেন। আঘাত করতেই জমজমের পানির মতো পানি উঠতে শুরু হলো। আল্লাহ বলতেছে জিব্রাইল বলো আমার পয়গম্বরকে এই পানিটা যেন খায়, এই পানিটা যেন শরীরে লাগায়। খাওয়া মাত্র আর শরীরে মুসা মাত্রই সমস্ত পোকা ঝরঝরাইয়া পড়ে গেছে। 18 বৎসর পর, কয় বৎসর পর কি বুঝেন, এই ধরনের অসুস্থ যদি আল্লাহ আমরা 3 দিন বিছানায় রাখে আমাদেরকে খুঁজেই পাওয়া যাইব না, ঠিক না? খুঁজেই পাওয়া যাইব না, কি অবস্থা হবে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যাও। তিনি সুস্থ হইয়া পরিপূর্ণ সুস্থ হয়ে বসে রয়েছেন। বিবি রহিমা তিনি তখন এলাকায় ছিলেন, তিনি আসছেন খাবার লইয়া, আইয়া দেখেন জায়গার মধ্যে স্বামী নাই। কোথায় গেল আমার স্বামী? পাশে একজন সুন্দর সুটাম দেহের যুবক বসা, হাউমাউ করতেছে না, মির আমার স্বামী কোথায়? বাগে খেয়ে ফেলল নাকি? দৌড়ে গেছেন আইয়ুব আলাইহিসসালাম, তিনি তো 25 বছরের এখন পূর্ণ যুবক, আল্লাহ তারে বানায় দিছে সুন্দর সুটাম দেখের পূর্ণ যুবক, পিছনে যায় দাঁড়ায় বলতেছেন ও যুবক এখানে আমার একজন স্বামী ছিল, স্বামীর তুমি দেখছো নি? আইয়ুব আলাইহিসসালাম চেহারাটা ওইদিকে রাইখা বলেন স্বামীর চেহারা দেখলে তুমি চিনবা নি? বলে চিনব, কেমনে চিনবা? যৌবনের চেহারা মনে আসে নি? কয় মনে আসে, যেইমাত্র আইয়ুব আলাইহিসসালাম চেহারাটা ঘুরাইছেন সাথে সাথে বিবি রহিমা আল্লাহু আকবার কই আল্লাহর শুক্রিয়া আদায় করে স্বামীর জড়ায় ধরছেন, আল্লাহ সমস্ত নিয়ামত আবার ফিরাই দিছে, যা নিছিল আল্লাহ সব ফিরাই দিছে। কোনো কোনো তফসিরি কিতাবে লিখছেন এরপরে এই পরীক্ষায় পাশ করার পর সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম যদি কোথাও হাইটা যাইতেন তার পিছন দিয়া স্বর্ণের বৃষ্টি পড়ত, এত নিয়ামত আল্লাহ আবার ফিরাই দিছিলেন। কখন? যখন বিপদে পড়া সবর করছেন। আমরাও যদি বিপদে পড়ে সবর করি আল্লাহ বলে বাশ্বিরিস সাবিরিন, জানায় দাও তাদের জন্য জান্নাতের সুসংবাদ। শুধু তা না, দুনিয়াতেও আল্লাহ যা হারাইছি হারানোর চেয়েও আল্লাহ আরও বেশি ফিরাইয়া দিবে। যদি আমরা বিপদে পইরা সমস্যায় পইরা আল্লাহর উপর সবর করতে পারি, কে সবর করে? সবরের আলামত হলো বিপদে পইরেও সে মসজিদে যায়, বিপদে পইরেও আল্লাহকে ডাকে, সুস্থ থাকা অবস্থায় সুখে থাকা অবস্থায় যেভাবে আল্লাহরে ডাকছে বিপদে পইরেও একই রকম আল্লাহকে ডাকে, বরং আরও আল্লাহকে টাকা বাড়াইয়া দিছে, তখন আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। তাহলে আমরা শীতের দিনে মসজিদে গিয়ে নামাজ পড়া কষ্ট, ফজরের নামাজ পড়া খুব কষ্ট, ওযু করা খুব কষ্ট, এই কষ্টটা যদি আমরা স্বীকার করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধৈর্যের পরীক্ষায় আমরা পাশ করলাম, ঠিক কিনা? জোরে কন, পাশ করলাম। কারা কারা এই অবস্থার মধ্যেও সুখে দুঃখে সর্বদা আল্লাহকে ডাকবো, একটু হাত উঠে আল্লাহকে দেখাবো।